একসময় ছিল নদী, এখন হয়েছে খাল, আমরা বলি ধলেশ্বরী খাল আঞ্চলিকভাবে, ধলাগড়ের খালও বলে অনেকে। 2,250 বছর আগে যখন নদী ছিল তখন দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলের সদাগরেরা এই পথে, সংক্ষিপ্ত এই নৌপথে বাণিজ্য করার জাহাজ কিংবা নৌকে নিয়ে যেত, ছোট ছোট নৌযানগুলো নিয়ে যেত, জাহাজ নয়। শীতলক্ষার সাথে শীতলক্ষার সংযোগ ঘটিয়েছে এই খালটি। আমাদের পূর্বপুরুষ 2,250 বছর আগে এই নদী পথে বা এই খাল পথে পানি পথে এখানে আসে। উত্তরখামের গাজীপুর কাপাসিয়া তরগাঁও ইউনিয়ন, উত্তরখামের ঈদগাঁও উচ্চ বিদ্যালয় ঈদগাঁও মাঠ, এসবের সামনে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে ড্রোন উড়িয়েছে। ডান পাশটা দক্ষিণ, সেখানে উত্তরখামের গ্রামের প্রধান অংশ। উত্তরখামের বিশাল একটি গ্রাম, একটি গ্রামে 2টি ভোট কেন্দ্র, প্রায় 5,000 বা তারও বেশি ভোটার রয়েছে। সেই গ্রামের সবচেয়ে ছোট অংশটা খালের বা পাশে বা উত্তর পাশে অবস্থিত, আমাদের বাড়ি সেই বা পাশে উত্তর পাশে। সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক, এই পথে 1.5 কিলোমিটার যাওয়ার পর ত্রিমুহি বাজার, মনোহর দিক আপাশিয়া সড়কে ত্রিমুহি বাজার, তারপর সেখান থেকে টার্ন নিয়ে দক্ষিণ দিকে যেতে যেতে ইকুরিয়া হয়ে, ইকুরিয়ার স্লুইস গেট হয়ে শীতলক্ষা নদীতে মিশেছে এই খালটি। আর উজানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে গিয়ে তারপরে উত্তর দিকে এই খালটির উৎপত্তি হয়েছে রায়ের ইউনিয়নের। রায়ের ইউনিয়নের গ্রাম হচ্ছে বাগেরহাট এবং চৌরাপাড়া, এই দুটি গ্রামের সীমানা তৈরি করে সেই নদী থেকে, শীতলক্ষা নদী থেকে ছোট নালার মতো, এখন বর্তমানে ছোট নালার মতো দেখা যায়, একসময় বিশাল নদীর মুখ ছিল, সেই লাল মাটি ভেদ করে তারপরে এদিকে প্রবেশ করে। আমরা ছোটবেলায় প্রচুর ট্রলার চলাচল করতে দেখেছি বৃহস্পতিবারের দিন ত্রিমুহনী বাজার থেকে পাখরি বাজার, রবি এবং বৃহস্পতি ট্রলার যেত। এখানে ট্রলারের ঘাট ছিল না, তখন আমাদের আফসোস হতো যে এখানে কেন ঘাট নাই। এখানে মানুষ নামতো কিন্তু রেগুলার ট্রলারগুলো থামতো না, আর বন্যার সময় কিংবা প্রতি বছর বর্ষাকালে এই ব্রিজের উপর দাঁড়িয়ে, যেই ব্রিজ থেকে ড্রোন ভিডিওটা ড্রোনটা উড়িয়েছি, সেখান থেকে আমরা খালে ঝাঁপ দিতাম প্রতিদিন দুপুরবেলা, প্রতিদিন দুপুরবেলা বা স্কুলের সময় স্কুলের শেষে বিকালবেলা, সেটা আমার শৈশব কৈশোরের জলজন্ত স্মৃতি এবং এখানকার যারা আশেপাশের মানুষজন আছেন সবারই সেই কমন স্মৃতি। গত বছর এই খালটি খনন করা হয়েছে, এমনিতেই এটা অনেক গভীর ছিল, খনন করার ফলে এটার এই বর্তমান শেপে বর্তমান রূপে এসেছে, পাশটা প্রশস্ত একটু কমে গিয়েছে সেই, আর গভীর একটু হয়েছে সেই খনন কার্যের ফলে। যে এখানে রয়েছে উত্তরখামের খামের পোস্ট অফিস, পরেই আমাদের সেই বাড়িটা, ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠ, ঈদগাঁও মাঠ 1904 সালে প্রতিষ্ঠিত উত্তরখামের, ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ে 1951 সালে প্রতিষ্ঠিত রয়েছে উত্তরখামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি 1927 সালে প্রতিষ্ঠিত, এবং এখানে পাশেই ছিল রবিবারের বাজার, যেখানে সিলেট অঞ্চল থেকে হবিগঞ্জ থেকে বিভিন্ন ইকুরিয়া স্লুইস গেট হয়ে বড় বড় বাণিজ্যের সৌদাগরের নৌকা আসতো রবিবারের দিন। পরবর্তীতে 1964-65 সালের দিকে সেই রবিবারের হাটটি পাখরি বাজার বর্তমানে যেখানে সেখানে চলে যায়, সেখানে আগে থেকেই বৃহস্পতিবারের হাট ছিল, এখানকার রবিবারের হাট যখন সেখানে গেল তাহলে ওইখানে 2 দিন হাট বসা শুরু হলো, ওই যে ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠ, ঈদগাঁও মাঠ। এটা হচ্ছে পশ্চিম দিক, ডান পাশে ঈদগাঁও মাঠ আর বাঁ পাশে উত্তরখামের ফকিরবাড়ি এই অঞ্চলটা। পাশে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ধলাগড় থেকে ত্রিমুহনীর রাস্তা। ধলাগড় হচ্ছে কিশোরগঞ্জ, ঢাকা কিশোরগঞ্জ রাজেন্দ্রপুর সড়কে ধলাগড়, এবং ত্রিমুহনী তো বললামই, মনোহর দিটু কাপাসিয়া সড়কে ত্রিমুহনী বাজার। এই সড়কটির দৈর্ঘ্য এখানে প্রায় 3 কিলোমিটার এবং পুরো 3 কিলোমিটার রাস্তা এরকম খালের পার দিয়ে, এবং দূর দূরান্ত থেকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা এখানে আসে আমাদের অঞ্চলে, তারা আসলে এই খাল, খালের পাড়ের রাস্তা, এই যে বাঘগুলো আছে এগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। আমরা ছোট থেকে দেখে আসছি, সেজন্য আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু যারা নতুন কোনো চোখ যখন এই অঞ্চলটা দেখে ওদের চোখটা তৃপ্ত হয়। এতক্ষণ কথা বলছিলাম নাজিব মাহফুজ খান, এই অঞ্চল নিয়ে অনেকগুলো ভিডিও আগেই দিয়েছি, সেজন্য দায়সারাভাবে একটা প্রেজেন্টেশন এখানে দিলাম। একসময় ইচ্ছা আছে পুরো 3 কিলোমিটার রাস্তাটা ড্রোন ভিডিওর মাধ্যমে এরকম একটা ভিডিও করব, সামনে বর্ষাকালে সেটা হলে আরও বেশি ভালো হয়। ভালো থাকবেন, পাশে থাকবেন।